একবার লিখেছেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে মাদ্রাসায় কিছু পাঞ্জাবি উপহার দিব, তবে আমার নিজের বড় ভাইয়ের আর্থিক অবস্থা দুর্বল, এমত অবস্থা সে অর্থগুলো তাকে দেওয়া যাবে কি না? খুব সুন্দর প্রশ্ন। এ ভাই নিয়ত করেছেন যে কিছু পাঞ্জাবি মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন, অথবা একটা পাঞ্জাবি ধরুন একজন আলেমকে দিবেন, এটা উনি নিয়ত করছেন। কিন্তু ওনার নিজের মায়ের পেটের ভাই গরিব মানুষ, তারও পাঞ্জাবি দরকার, তাহলে উনি নিয়তটা পরিবর্তন করতে পারবেন কি না? উত্তর হলো অবশ্যই পারবেন, কারণ এটা কোনো ফরজ ওয়াজিব না যে এখানেই দান নিয়ত করলেই দিয়ে ফেলতে হবে এমন কোনো কথা না। নিয়ত করার পর আমি দেখলাম যে এর চেয়ে ভালো আরেকটা খাতা আছে, আমি সেটা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, যদি মানত হয় এবং মানতটা বিশুদ্ধ হয় তখন সেটা পুরা করা ওয়াজিব। যেমন আপনি মানত করলেন, আল্লাহ আমি যদি সুস্থ হই বা আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি মাদ্রাসায় গরিব বাচ্চাদেরকে বা গরিব মানুষদের মধ্যে এই জিনিসটা বিতরণ করব। আপনি নিয়ত করছেন, যদি এটা হয় সেই কাজটা হয়ে গেছে তখন কিন্তু আপনার মানত পুরা করা ওয়াজিব হতে পারে। যখন ওয়াজিব হবে মানত পুরা করা তখন কিন্তু সেটা আপনি নিয়ত পরিবর্তন করতে পারবেন না। আর এমনি মানত টানত না, এমনি নিয়ত করছেন যে আল্লাহ আমি এমনি দেবো আর কি, দিল থেকে নিয়ত করছেন, তাহলে সেই নিয়তটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে। ওইটা পরিবর্তন হলে কোনো গুনাহ হবে না, বরং পরিবর্তন করা উচিত। কারণ আপনার আত্মীয় স্বজন যদি গরিব দুঃখী থাকে, তাদেরকে না দিয়ে আপনি যদি কি করেন বাহিরে মানুষকে দেন, তাহলে সেটা উত্তম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকা, সাধারণ মিসকিন অভয় মানুষকে দান করলে সাদাকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। ওয়াস-সাদাকাতু আলা দিল কুরবা আও আস-সাদাকাতু আলা দাবিল কুরবা সিলাতুন ওয়া সাদাকা, আর যদি রক্ত সম্পর্কীয় গরিবকে দান করেন ডাবল সওয়াব পাবেন। এক হলো সম্পর্ক রক্ষা করলেন এর সওয়াব, আর একটা হলো দানের সওয়াব, তাহলে দুই রকমের সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমাদের আত্মীয় স্বজন ভিতরে যদি কেউ বেশি গরিব থাকে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আবার এর মানে এই না যে সারা জীবন শুধু সব ওই ভাই বিরাদারকে দিতে থাকবেন আর দুনিয়ার কারোর দিকে তাকাবেন না, সেটা কিন্তু না। দেখতে হবে কোথায় নিড বা প্রয়োজন বেশি আছে, সেটাকে অগ্রাধিকার দিতে হবে। কথাকে বুঝাতে পারছি?